আমি তোমার খাতাটা একবার দেখাচ্ছি, তোমার তো সাইকোলজিতে একটা এক্সপার্টাইজ হয়ে গেছিল, এই দেখো তোমার হ্যাঁ খাতাটা আমি ওদের শেয়ার করেছি। কোশ্চেন হচ্ছে এরকম, ঠিক আছে, হ্যাঁ একটু কোশ্চেন দেখান। এটা হচ্ছে কোশ্চেন ছিল, এই যে ভেঙে ভেঙে আছে 20+20 বা আরো সাব পার্ট থাকতে পারে। এটা মেনশন থ্রি পার্টস অফ পার্সোনালিটি আছে, ডিসকাস উইথ দ্য হেল্প অফ স্কিম্যাটিক ডায়াগ্রাম, গিলফোর্ড স্ট্রাকচার অফ ইন্টেলেক্ট আছে। এগুলো হচ্ছে সাইকোলজি, যারা সাইকোলজি আছে তারা বুঝতে পারবে, যারা সাইকোলজি নেই ওভারঅল থিমটা বোঝো ওর কি বলছে। মানে ও কিন্তু সাইকোলজিতে দুর্দান্ত স্কোর করেছিল, তো ওর লেখাটা তুমি দেখলেই বুঝতে পারবে কি সুন্দর ডায়াগ্রাম দিয়ে লেখা। তুমি দেখো এবং ওর একটু বলে দাও। হ্যাঁ এইটা যেমন, এটা একদম ওই ফ্রয়েডের হুম ইড, ইগো, সুপার ইগো। হ্যাঁ ফ্রয়েডের কোয়েশ্চেন, এই স্যার এই কোয়েশ্চেন খাতাগুলো আমাকেও দেবেন তো একটু। আচ্ছা পাঠিয়ে দেবো তোমাকে। হ্যাঁ হ্যাঁ এই যে ফ্রয়েড কনসেপ্ট অফ পার্সোনালিটি, আইসবার্গ মডেল, দ্য ডিফারেন্ট লেভেলস অফ মাইন্ড, কনসিয়াস, সাবকনসিয়াস আর ওইটা এটা দিয়ে তারপর এইগুলোকে দিয়ে দিচ্ছি। এবং দেখো কিওয়ার্ডস গুলো আন্ডারলাইন করছি, এই যে দ্য ইগো ল্যাটিন ওয়ার্ড আই ওয়ার্কস অন রিয়েলিটি প্রিন্সিপাল দিয়ে আন্ডারলাইন, এই যে এটা কিওয়ার্ড এবং দিয়ে এক্সাম্পল, নিজে এক্সাম্পল। একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে দেবা, খুব 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 এতে কিন্তু ব্রিফ এক্সাম্পল, যেহেতু আমার টাইম শর্ট আমি কিন্তু বেশি না। ফর এক্সাম্পল ইনফ্যান্ট দিয়ে টডলার, ওইটা দিয়ে সুপার ইগো, সুপার ইগো কে ডিফাইন করলাম, সুপার ইগো জিনিসটা কি দিয়ে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে দেবা, এই যে একটা এক্সাম্পল দিয়ে দেবা, তাহলেই বুঝতে পারবে। দাড়িপাল্লা টাড়িপাল্লা কিছু এঁকেছিলে গো? হ্যাঁ মানে ইগো যে ইড আর সুপার ইগো কে ব্যালেন্স করে সেটাই, মানে ইগো ব্যালেন্সিং দ্য ইড অ্যান্ড সুপার ইগো, মানে রাইট, দুটো এক্সট্রিমাম অ্যান্ড ইড ব্যালেন্সেস ইট। এবার এই যে এইটা খুব ইম্পর্টেন্ট, স্টেজেস অফ পার্সোনালিটি ডেভেলপমেন্ট, ওরাল, ফ্যালিক এগুলো থাকবে, ওরাল, অ্যানাল, ফ্যালিক, তারপর হচ্ছে ল্যাটেন্সি এগুলো থাকবে, জেনিটাল, দ্য স্টেজেস অফ সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্ট। তারপর এই যে এটা খুব আসে, ডেসক্রাইব উইথ আ স্কেমেটিক ডায়াগ্রাম গালফোর্ডস স্ট্রাকচার অফ ইন্টেলেক্ট মডেল। এটা 13, যখন 2013-তে 16 নম্বরের ছিল, কিন্তু এখন ওই কোয়েশ্চেন গুলো কিন্তু 40 নম্বরের হয়ে গেছে। এই যে এরম করে করে খাতাটা দেখলে বুঝতে পারবে। ওদের শেয়ার করেছি আমি জাস্ট একটা দেখার জন্য, কত সুন্দর করে লেখা প্রিন্সিপাল, একদম বুলেট করে করে পয়েন্ট করে করে হ্যাঁ লেখা। আচ্ছা এটা কি আছে, গিফটেড চিলড্রেন? চিলড্রেন, হ্যাঁ এটা খুব ভালো। এই এই কোয়েশ্চেন গুলো কিন্তু এখন 40 মার্কস এর আসে। এই যে ডায়াগ্রাম দিয়ে দেওয়া, এটা হচ্ছে বেল কার্ভ মডেল, এর মধ্যে গিফটেড চিলড্রেনের এরিয়াটা কোথায় আছে সেটা বোঝা যাচ্ছে, মানে ওই আইকিউ 135 এর ওপর থেকে মনে হয় 160-র ওপর, ওই যে ওই এটাকে আমরা গিফটেড চিলড্রেন বলি। 130+ ওই যে সেট করা আছে এলাকাটা, ওইটা দেখো ডান দিকে একবারে 2%, 1.1% ভাবে লেখা আছে ওটা, রাইট। এইটা হচ্ছে ওদেরই ক্যারেক্টারিস্টিক, এটা আরেকটা না ওদেরই ক্যারেক্টারিস্টিক চলছে। আচ্ছা এটা কি আছে, লিস্ট রেস্ট্রিকটিভ রেগুলার ক্লাসেস উইথ স্পেশাল ক্লাস, গিফটেড চিলড্রেনই চলছে আর কি। আমি প্রচুর ডায়াগ্রামে কে কে এ করতাম আর কি। আচ্ছা এটা হচ্ছে ক্রিটিক্যাল, হ্যাঁ ক্রিটিক্যালি ডিসকাশন ইভ্যালুয়েট দ্য ওয়ার্কিং মেমোরি। এটা তো প্রচন্ড আসে, থিওরিজ অফ ফরগেটিং, ফরগেটিং কার্ভ, হোয়াট ইজ মেমোরি ট্রেস, ডেলিনেট দ্য থিওরিজ অফ মেমোরি, যেমন ট্রেস ডিকে থিওরি, এই থিওরি, এটা হচ্ছে অ্যাটকিন শিফ্রিন ওয়ার্কিং মডেল। এই তো অ্যাটকিন শিফ্রিন ওয়ার্কিং মডেল। এটা আরেকটা কোশ্চেন কি, ও উইকনেস অফ ওয়ার্কিং মেমোরি। আচ্ছা এই যে এটা যে এই যে এটা হচ্ছে কার্ভের এ, বাবা কত লিখতাম আমিও। জাগে জাগে এটা ঠিক এলাম, বল